সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল। এই উপলক্ষে দুর্গাপুর ইস্পাতনগরীর এজন অশোক এভিনিউ এলাকার শান্তি ক্লাবের কাছে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হল। এই কর্মসূচির আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস সেবা দল। এখানে রাজীব গান্ধীর মূর্তিতে মালা দেন জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, জেলা কংগ্রেস সেনা দলের চেয়ারম্যান অমল হালদার, সদস্য সুরজিৎ ভট্টাচার্য, তুষার ঘোষ, জেলা যুব কংগ্রেসের সম্পাদক সুব্রত ঘোষ, সদস্য সিকান্দার আলী প্রমুখ। এখানে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় তার বক্তব্যে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আজ 33 বছর পরও ভারতবাসীর কাছে রাজীব গান্ধী ভীষণভাবে প্রাসঙ্গিক। 1991 সালের 21শে মে রাজীব গান্ধী তামিলনাড়ুর মাদ্রাজ থেকে 30 মাইল দূরে শ্রী পেরুম্বুদুরে যখন লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে যান, তখন গুপ্ত ঘাতক দ্বারা তাকে হত্যা করা হয়। তিনি বলেন, রাজীব সঠিক সময়ে ভারতের জন্য একটি উপহার ছিলেন, কারণ তিনি তরুণ, খোলামেলা এবং রাজনীতি, উন্নয়ন এবং সমাজ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন। তিনি আশার জন্ম দিয়েছিলেন। নতুন চিন্তা, মর্যাদা ও সহানুভূতি নিয়ে ভারতকে একবিংশ শতাব্দীতে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তার। তিনি শতাব্দীর স্লট গতি ঝেড়ে ফেলে তরুণদের গতিশীলতা ও শক্তি দিয়ে ভারতের মন, অর্থনীতি ও সংস্কৃতিকে মুক্ত করতে কাজ করেছিলেন। বর্তমান ভারতবর্ষে তার মতো উদার, গণতান্ত্রিক ও আধুনিক বিজ্ঞান মনস্ক একজন নেতার অভাব আমরা সর্বদাই অনুভব করি। পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম জন্মদিন সারা ভারতবর্ষে এই দিনটি মৃত্যুদিন, এই দিনটি সারা ভারতবর্ষে অগণিত মানুষ এই দিনটি স্মরণ করে। আজকে ভারতবর্ষে প্রত্যেকটি দলীয় দপ্তর, কংগ্রেসের শুধু দিল্লির AICC থেকে শুরু করে সাধারণ মানুষ, ভারতবর্ষের আম জনতা রাজীব গান্ধীর যে চিন্তাধারা ভারতবর্ষকে টেকনোলজির মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরা এবং 18 বছরের যুবকদের তাদের ভোটের অগ্রাধিকার দেওয়া, আজকে তাই স্মরণ করছে ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের যুব সমাজ, আজকে কিছুদিন আগে নির্বাচন চলছে, নির্বাচন প্রক্রিয়া চলছে ভারতবর্ষে, ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে যে আজকের দিনে কেন এই কথা বলছি যে নির্বাচনের বুকে ভারতবর্ষের মানুষ যেন নিশ্চুপ হয়ে আছে, যে তৈরি হয়ে আছে, দেখবেন একটা অঘটন ঘটবে। কী অঘটন? না, ভারতবর্ষের একটা ফ্যাসিস্ট সরকার ভারতবর্ষ চালনা করছে এবং ভারতবর্ষে তারা ভুলে গেছে ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, খালি ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, ভারতবর্ষের সৌভ্রাতৃত্বপূর্ণ ভুলে গেছে ভারতবর্ষের, যে ভারতবর্ষ সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ দেশ, সেই জিনিস ভুলে গিয়ে ভারতবর্ষের মানুষের দুর্বল জায়গাগুলোকে আঘাত করা তাদের মূল উদ্দেশ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজীব গান্ধীকে আমরা স্মরণ করছি, কারণে রাজীব গান্ধী যে যুব সমাজকে এগিয়ে দিচ্ছিলেন ভারত গঠনে।